প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিএনএন বাংলা, আমি এইচবি আপনাদের সাথে। প্রথমেই মাদ্রাসা বোর্ডের 2019 সালের আলিম ফাজিল ও হাই মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে ডিএনএন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গতকালই মাদ্রাসা বোর্ডের ফল প্রকাশিত হয়েছে অনলাইনের মাধ্যমে। প্রথম হয়েছে কুমিরমারার বাসিন্দা শেখ হাবিবুল্লাহ এবং চতুর্থ হয়েছে ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার শেখ মাসুম। এই বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে। সরাসরি ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ মৈত্র। অরূপ, এই মুহূর্তে কতটা আনন্দের ছবি ধরা পড়ছে ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায়? দেখো এই জিবি, তোমায় জানিয়ে রাখি যে এই ডানকুনির এই মাদ্রাসা প্রত্যেক বছরই তারা একটা কৃতিত্বের স্বাক্ষর রাখে সারা রাজ্যব্যাপী। এবারও তোমাকে জানাই যে এই মাদ্রাসা থেকেই কিন্তু যে ছাত্রছাত্রীরা আজকে এখানে জড়ো হয়েছে তাদের মাদ্রাসার তরফ থেকে শংসাপত্র তুলে দেওয়া হবে আর কিছুক্ষণ পরে। সেই রকমই আমাদের এই মাদ্রাসার প্রথম হয়েছে কামারকুণ্ড নিবাসী শেখ মাসুম। সে এই সারা রাজ্যব্যাপী কিন্তু চতুর্থ স্থানে রয়েছেন। আর এই মাদ্রাসার কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য তোমায় জানিয়ে রাখি যে প্রত্যেক বছরই কিন্তু তারা সারা রাজ্যব্যাপী কেউ না কেউ একটা কৃতিত্ব উজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এবারও সেরকমটি রেখেছে শেখ মাসুম। আমরা তাকে পেয়ে গেছি, একবার জেনে নেবো শেখ মাসুমের কাছে। মাসুম, কী করে এই অসাধ্য সাধন করলে? আমাদের স্যাররা অনেক সাহায্য করেছেন আমাকে, খাস করে খান ম্যাডাম, যার কাছে ইংরাজি পড়ি, তারপর ফরিদ স্যার, তারপরে যেখানে আমি প্রাইভেট পড়ি উনি তো আমায় ছোটোবেলা থেকে মানুষ করেছে সব দিকেই, মানে আরবি, বাংলা, ইংরাজি সব কিছু উনি আমাকে মানুষ করেছে এইভাবে আসার জন্য এই জায়গায়। তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের মা স্যারেরাও অনেক আমাকে গাইড করেছেন এরকম একটা জায়গায় আসার জন্য। কত মার্কস পেয়েছো? 532। আচ্ছা, যিনি প্রথম হয়েছেন তার খবর পেয়েছো? 540 পেয়েছি। তো সেই হাবিবুল্লাহকে তোমার কোনো অভিনন্দন? হ্যাঁ, অভিনন্দন তো জানানোই দরকার, একটা অত বড় নাম্বার পেয়েছে এবং পুরো রাজ্যব্যাপী ফার্স্ট হয়েছে, অভিনন্দন তো জানাচ্ছি। তো কীরম এতটা ভালো রেজাল্ট হবে আশা করেছিলে? হ্যাঁ, আশা তো ছিলই আমাদের সবার, বাড়ির সবার, স্যারেদের, যে কিছু একটা করবো হয়তো সবাই, স্যারেরাও তাই জন্য প্রার্থনা করেছিলেন অনেক। তো এই যে 8 নম্বরের তফাতটা কেন হলো কিছু বুঝতে পারলে? 8 নম্বর তফাত বল, যেরকম লিখেছি যতটা পেরেছি আমি সেটা করেছি, সব কিছু তো আমার হাতে আর নাই। তো ভবিষ্যতে কী হতে চাও? ভবিষ্যতে আমি থিওলজি নিয়ে পড়তে চাই। আচ্ছা, কত ঘন্টা পড়তে এই রেজাল্টের জন্য? বাড়িতে 4 থেকে 5 ঘন্টা পড়তাম। আচ্ছা, আর পড়াশোনার পাশাপাশি আর কী কী করো? পড়াশোনাই করি, আর কিছু করি না আমি, খেলাধুলা অত ইন্টারেস্ট নেই আমার, পড়াশোনাই ভালো লাগে। আচ্ছা, তো ভবিষ্যতে কী হবে? ভবিষ্যতে টিচার হতে চাই। টিচার? তোমার বাড়ি? বাড়ি কামারকুণ্ড মুস্তাফাপুর। বাবা মা কী বলছেন? বাবা মা তো খুবই আনন্দিত আছেন এবং আমাকে টিচার হওয়ারই স্বপ্ন দেখেছেন ছোটোবেলা থেকে, আর সেটা আমি করতে চাই। এখন অবধি কার কার অভিনন্দন পেলে? এখন পর্যন্ত সব বন্ধুবান্ধবদেরও পেয়েছি এবং আমাদের এখানে এমএলএর ব্যাচরাম মান্না, উনি এসেছিলেন বাড়িতে কালকে সন্ধ্যায়, উনি অভিনন্দন জানিয়ে গেছেন, আর সমস্ত স্যারেদের তরফ থেকেও পেয়েছি। এই মাদ্রাসার তরফ থেকে প্রত্যেক বছরই রাজ্যব্যাপী এক একটা রেজাল্ট হয়, কী বলবেন? রেজাল্ট, আমি এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সেক্রেটারি হিসেবে আমি যতদিন এসেছি এখানে প্রায় 9 বছর চলছে। তো আমাদের ম্যানেজিং কমিটির মেয়াদ হচ্ছে 3 বছর করে, 3টে বোর্ড চলছে আমার। তো আমি প্রথম বোর্ডে এসি আমাদের আজহার মল্লিক 2015 সালে, উনি আলেম পরীক্ষাতে দিয়ে উনি 7 নম্বর স্থান পেয়েছিলেন, ফার্স্ট উনি আমাদের শুরুয়াত করালেন। আগে আমরা আসার আগে সিপিএম পরিচালিত কমিটি ছিলেন, তাদের পড়াশোনার মান কতটা ছিল জানি না, আমরা আসার পরে আমি মানটাকে তুলেছি এবং আমাদের সমস্ত টিচারদেরকে নিয়ে এবং ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা প্রায় সময় তাদের সঙ্গে অভিভাবকদের নিয়ে মিটিং আলোচনা করা, পড়াশোনা সম্বন্ধে তাদের সঙ্গে গবেষণা করা করে আস্তে আস্তে করে, তার পাশে দিদি তো আমাদের পাশে আছে, সর্বসম্মতিভাবে সমস্ত কিছু
শিক্ষার দিক থেকে এত মানে উদ্যোগ নিয়ে আগে গেছেন, তার সাথে সাথে আমাদের ছেলেমেয়েরাও এক এক করে ধাপে ধাপে পা দিয়ে আগে যাচ্ছেন। এই উৎসাহটা সবথেকে বড় বেশি পেয়েছেন আমাদের মাসুম, আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, আমি ভাবতে পারিনি উনি আমাদের ডানকুনি থেকে অনেকটা দূরের কামারকুণ্ড হুসুমপুর মুস্তাফাপুরের এলাকার বাসিন্দা, আমার মাদ্রাসায় পড়াশোনা করেছেন উনি, তা উনি 4 নম্বর স্থান পেয়েছেন এবারে। এই সাফল্য আমাদের ডানকুনি মাদ্রাসা খুবই অগ্রগতভাবে এগিয়ে যাচ্ছেন। আগামী দিনে আরও আমাদের একটা মেয়েকে আমরা টার্গেটে রেখেছিলাম, সেই মেয়েটারও নাম হচ্ছে আয়সা, তাকে আমরা দিনের পর দিন আমরা নজরে রেখেছিলাম। এই মাসুমকে আর আয়সাকে, হয়তো আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে আয়সা, কিন্তু ভাগ্য উনি করতে পারেননি, পৌঁছাতে পারেননি, তো ওনাকেও আমরা টার্গেটে ছিলাম, যে টিচারদেরও টার্গেটে ছিলেন যে উনি আয়সাও এবারে আমাদের সাফল্য হবেন, কিন্তু যতক্ষণে আল্লাহ পাকের ইচ্ছা হয়নি, হতে পারেননি, আগামী দিন আবার চেষ্টা করবে। রেজাল্ট কেমন হলো? রেজাল্ট মোটামুটি। কত নম্বর পেয়েছো? 515। তো দানপুরি মাদ্রাসাতে তো মানে মাসুমের পরেই তুমি রয়েছো, তো কেমন লাগছে এই রেজাল্ট করে? ভালোই, আর একটুখানির জন্য মিস হয়ে গেল। এরপরে কি ভবিষ্যতে কি করবে? ভবিষ্যতে WBCS নিয়ে পড়তে চাই। আর পড়াশোনার পাশাপাশি কি ভালো লাগে? ড্রয়িং। আর পরিবারকে কি বলছি? পরিবার খুশি আছেন, কিন্তু যদি র্যাঙ্কের মধ্যে ঢুকতে পারতাম তাহলে আরো ভালো হতো। হ্যাঁ, তোমাকে যে কথা আগেও জানিয়েছিলাম এইচভি, যে দেখো এই ডানকুনি সিনিয়র মাদ্রাসা ধাপে ধাপে 2015 থেকে তারা যে উজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে, সেরকমটি এবারও কিন্তু আমার ডান পাশে শেখ মাসুম, সত্যি খুব গর্ব হচ্ছে ওর জন্য যে ও কামারকুণ্ডুতে থেকে এত দূর থেকে যাতায়াত করেও এবারে সারা রাজ্যব্যাপীও চতুর্থ স্থান পেয়েছে। তার পাশাপাশি দেখাবো আমার আর এক বোন আয়েশা, আয়েশা এবার খুব দুঃখ প্রকাশ করছে, ও একটুর জন্য ওর র্যাঙ্কিং মিস হয়ে গেছে, তো সেই আয়েশার জন্য আমাদের DNN বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা থাকবে, ও নিশ্চয়ই পারবে, ঈশ্বর আল্লাহর কাছে সেই দোয়া ওর জন্য চাইছি। আর এই এইচবি দেখো যে আমার দুপাশে যে দুজন উজ্জ্বল কৃতিত্বের স্বাক্ষর তারা যে রয়েছে, যেমন আয়েশা ও শেখ মাসুম, এরকমই কিন্তু আরও আয়েশা মাসুম তারা প্রত্যেক বছরই হয়তো উঠে আসবে, এমনটাই আশা প্রকাশ করছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এইচবি ধন্যবাদ। আরও পাশাপাশি তুমি যদি আমাদের দর্শকদের জন্য একবার সীতাপুর এন্ডোমেন্ট সিনিয়র মাদ্রাসার ছবিটা তুলে ধরো। দেখো এইচবি, তোমাকে জানিয়ে রাখি যে এই হচ্ছে সেই সীতাপুর এন্ডাওমেন্ট সিনিয়র মাদ্রাসা। এই মাদ্রাসার নামই কিন্তু রাজ্যের বুকে লিখে এলেন এই শেখ হাবিবুল্লাহ। এই মাদ্রাসা থেকেই কিন্তু পশ্চিমবঙ্গব্যাপী সে যে রেজাল্ট করেছে, অর্থাৎ প্রথম স্থানাধিকারী সেই শেখ হাবিবুল্লাহকে শিক্ষকরা ওইখানে অভিনন্দনে ভাসিয়ে দিচ্ছেন। এবং তোমাকে আরও জানিয়ে রাখি একটা তথ্য, যে এই কিছুক্ষণ আগে অর্থাৎ 10-15 মিনিট আগে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এই শেখ হাবিবুল্লাহকে। দেখতেই পাচ্ছ হাবিবুল্লাহর হাতে ধরা সেই মুখ্যমন্ত্রীর দেয়া সম্বোধন, প্রিয় হাবিবুল্লাহ। তো এখান থেকেই বোঝা যায় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা সচেতন এই সমস্ত কৃতি উজ্জ্বল ছাত্র তাদের যে পরিশ্রম এবং তাদের যে সফলতা, তার কিন্তু উজ্জ্বল কীর্তির যে স্বাক্ষর, সেই স্বাক্ষর কিন্তু এখানে মমতা ব্যানার্জি তাকে শংসাপত্রে দিয়েছেন। এবং তার পাশাপাশি হাবিবুল্লাহর কাছে জেনে নেব যে মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তায় তুমি কতটা আপ্লুত। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এই শুভেচ্ছা বার্তা আমি পেয়ে খুব আপ্লুত এবং আনন্দিত, এবং আমার তরফ থেকেও পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ওনাকে জানাই। এবং ওনাকে এইভাবেই, হ্যাঁ, আমার মতো আরও অনেক ছাত্রছাত্রী আছেন তাদের পাশে থাকার আহ্বান জানাবো, এবং আমার ভবিষ্যৎ সাফল্যের জন্য সমস্ত কিছু, হ্যাঁ, তার দায়ভারে আমি তুলে দিলাম, এবং তিনি আমার মতো আরও সবাইকে এইভাবে নজর রাখবেন এবং সাহায্য সহযোগিতা করবেন, এই বলে আমি ওনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। একবার শিক্ষক মহাশয়ের কাছ থেকে জেনে নেব যে
স্যার কীভাবে ওকে তৈরি করলেন, মানে এতটা? ও আমাদের তো মাদ্রাসার ছাত্র, তাছাড়া আমাদের মাদ্রাসার সংলগ্ন আছে সরকারিভাবেই এখন হোস্টেল আছে, সেই হোস্টেলেও থাকতো। আমাদের হোস্টেলে মাদ্রাসার শিক্ষকরা তো যথেষ্টই যোগ্য শিক্ষক, সেই সঙ্গে হোস্টেলেও অনেক শিক্ষক, 13 জন শিক্ষক আছে, যোগ্য শিক্ষক আছে। মাদ্রাসা এবং হোস্টেলের সম্মিলিত প্রচেষ্টার ফল, এবং সবচেয়ে বড় কথা এর ঐকান্তিক চেষ্টা ওকে এই জায়গায় নিয়ে গেছে, আমাদেরকে গৌরবান্বিত করেছে। আর এ খুব স্টুডিয়াস ছেলে, সারা বছর মানে এর এফর্টটা ছিল কন্টিনিউয়াস এফর্ট, সারা বছর লেগে থাকতো এবং ঠিক নিয়ম করে পড়াশোনা করতো। এটাই কি আপনাদের মানে প্রথমবার এরকম এতখানি? না, আমাদের ওল্ড সিলেবাসে ফার্স্ট হয়েছিল, এই নিউ সিলেবাসে প্রথম ফার্স্ট হন। ওল্ড সিলেবাসে ফার্স্ট হয়েছে আমাদের মাসা থেকে, কিন্তু নিউ সিলেবাসেই প্রথম ফার্স্ট। এর ওই হাবিবুল্লাহর পরবর্তী যারা, তাদের উদ্দেশ্যে আপনি শিক্ষক হয়ে কি বলবেন? বলবো তো যে আমরা, তোমরা সবাই হাবিবুল্লাহকে অনুসরণ করো, এবং আমার হাবিবুল্লাহ আরও আরও অনেক হাবিবুল্লাহ চাই, এটাই চাইবো, এটাই তো আমাদের ঐকান্তিক চেষ্টা থাকবে। বুঝতেই পারছো, তোমাকে জানিয়ে রাখি যে এই ইংরেজি সাহিত্য এবং তার পাশাপাশি যে অ্যারবিক যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা নিয়েই কিন্তু হাবিবুল্লাহ ভবিষ্যতে রিসার্চ করতে চায়, এবং এটা নিয়েই সে তার পড়াশোনার বৃহত্তর জগতে আরও এগিয়ে যেতে চায়। এইচবি, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরূপ মৈত্রর সাথে। এরকম আরও খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিএনএন বাংলা, বাংলার খবর বিশ্বের দরবারে।